নমস্কার প্রিয় দর্শক বন্ধু জয় ক্রিয়েটিভিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি কথা বলবো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি নতুন লেটেস্ট এবং খুবই চমৎকার স্কিম অমৃত কলস যোজনা সম্বন্ধে যদিও আপনারা বলতে পারেন এর থেকে অনেক বেটার ইন্টারেস্ট রেট দিয়ে থাকে এরকম স্কিম বর্তমানে মার্কেটে অনেক অ্যাভেলেবেল রয়েছে কিন্তু কথা যখন এসবিআই সম্বন্ধে হয়ে থাকে বিশ্বস্ততা ভরসা এবং সেফটি বা সিকিউরিটি স্তর অনেক উচ্চতম হয়ে থাকে এর জন্য এসবিআই এর এই স্কিম খুবই গুরুত্বপূর্ণ এবং টপ স্কিম হতে চলেছে এর মধ্যে যে কোনো ভারতীয় নাগরিক ইনভেস্ট করতে পারবেন সে যে কোনো বয়সেরই হোক তিনি ইনভেস্ট করতে পারবেন এছাড়া অন্য কোন কোনো অসুবিধা নেই। আপনি এতে আবার করতে পারবেন। এছাড়া এনআরআই ব্যক্তিও এর মধ্যে ইনভেস্ট করতে পারবেন স্কিমের নাম হলো অমৃত কলস যোজনা ফিক্সড ডিপোজিট অথবা ব্যাংকিং ভাষায় যদি বলি তাহলে টার্ম ডিপোজিট চারশো দিনের জন্য এই স্কিমটি হয়ে থাকে যা আপনার জন্য অ্যাভেলেবেল থাকবে একত্রিশে মার্চ দু পর্যন্ত পনেরোই ফেব্রুয়ারি দু থেকে এই স্কিম শুরু হয়েছে আর কেবলমাত্র একত্রিশে মার্চ দু পর্যন্তই আপনি এই স্কিমে ইনভেস্ট বা নিবেশ করতে পারবেন চারশো দিনের এফডি এটি নিরানব্বই দিন বা চারশো দিনের জন্য অ্যাভেলেবেল নেই পার্টিকুলার অর্থাৎ পুরোপুরি চারশো দিনের জন্য আপনাকে এর মধ্যে ইনভেস্ট করতে হবে যা কিনা এক বছরের একটু বেশি সময় কিন্তু দেড় বছরের অনেক কম সময়ের জন্য এখন যদি ডিপোজিট লিমিটের কথা বলি তাহলে ম্যাক্সিমাম আপনি দু কোটি টাকা এই স্কিমে ডিপোজিট করতে পারবেন বা জমা করতে পারবেন এবং মিনিমাম ডিপোজিট সাইটে স্পেসিফাইড নেই কিন্তু মিনিমাম ডিপোজিট হাজার টাকা বা পাঁচশো টাকায় হয়ে থাকে ম্যাক্সিমাম আপনি দু কোটি টাকায় ইনভেস্ট করতে পারবেন এই স্কিমে এছাড়া আপনি যদি চান তো জয়েন্ট অ্যাকাউন্টও ওপেন করে এতে ইনভেস্ট করতে পারেন বাকি সবকিছু নিয়ম বা রুল নর্মাল এফডির মতোই হবে এখন যদি ইন্টারেস্ট বা সুদের কথা বলি যা কিনা এই স্কিমের মেন অ্যাট্রাকশন তাহলে এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্টেজের ইন্টারেস্ট আপনারা পেয়ে যেতে পারেন এই স্কিম থেকে আপনি একদম ঠিকই শুনেছেন এইট পয়েন্ট যারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিনিয়র সিটিজেন এমপ্লয়িজ হয়ে থাকেন অথবা সিনিয়র সিটিজেন পেনশনার হন তাহলে ওনারা এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্টেজের ইন্টারেস্ট রেট পাবেন বছরে আর যারা সিনিয়র সিটিজেন নন কিন্তু এসবিআই এর এমপ্লয়িজ এখন আছেন অথবা আগে কখনো ছিলেন কিন্তু এখন এসবিআই থেকে রিটায়ার্ড অর্থাৎ সিনিয়র সিটিজেন নন অথচ রিটায়ার্ড তাহলে উনি এইট পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্টেজের ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন যারা এস এর এমপ্লয়িজ বা কর্মচারী নন অথচ সিনিয়র সিটিজেন এবং এসবিআই অ্যাকাউন্ট চালাচ্ছেন ওনাদের জন্য এই স্কিমের সুদের হার বা ইন্টারেস্ট হলো সেভেন পয়েন্ট সিক্স জিরো পারসেন্ট অর্থাৎ ভারতের সমস্ত সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার হলো সেভেন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট আর যারা সিনিয়র সিটিজেন নন এস বিআর এমপ্লয়িজ বা কর্মচারীও নন পেনশনারও নন অর্থাৎ কিছুই নন অর্থাৎ আম নাগরিক বা সাধারণ পাবলিক তাদের জন্য এই স্কিমের সুদের হার হলো সেভেন পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট

যার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ কথা হলো আপনি যদি চান তো একে জেনারেল এফডি রূপে এবং স্পেশাল এফডি রূপে ওপেন করাতে পারেন জেনারেল এফডি মানে আপনাকে যে ইন্টারেস্ট বা সুদ দেয়া হবে তা আপনি চাইলে মান্থলি নিতে পারেন চাইলে কোয়ার্টারলি নিতে পারেন অথবা যদি চান তো হাফ ইয়ারলি নিতে পারেন বছরে ইন্টারেস্ট নেবার অপশান এখানে অ্যাভেলেবেল নেই মান্থলি কোয়ার্টারলি অথবা হাফ ইয়ারলি আপনি নিতে পারেন সুদের হার অ্যাকিউমুলেটিভ মুডে থাকবে কিন্তু কোয়ার্টারলি কমিউনেটেড হতে থাকবে আর যদি আপনি স্পেশাল এফডি করান স্পেশাল টার্ম ডিপোজিট তাহলে অন ম্যাচুরিটি আপনি এর ইন্টারেস্ট নিতে পারেন যার কম্পাউন্ডিং ফ্রিকোয়েন্সি থাকবে কোয়ার্টারলি কোয়ার্টারলি কম্পাউন্ডিংকে মাথায় রেখে এই স্কিম থেকে আপনার ইন্টারেস্টের আউটপুট খুবই ভালো আসবে অন্য সব ন্যাশনালাইজড ব্যাঙ্কগুলির স্কিমের তুলনায় যেমন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যে সমস্ত এই ধরনের ব্যাঙ্কগুলি আছে তারা যে রেট আপনাকে দিচ্ছে তার তুলনায় এসবিআই বিশ্বস্ততার কথা মাথায় রেখে খুবই ভালো রেট আপনাদেরকে অফার করা হচ্ছে এছাড়া প্রি ম্যাচুরিটির ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এই স্কিমের মধ্যে যার রুল বা নিয়ম নর্মাল এফডির মতোই মতই হবে টিডিএসও কাটা হবে যদি আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট ইনকাম ট্যাক্সের পার্টিকুলার লিমিট ক্রস করে এছাড়া লোন ফেসিলিটিও আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর মধ্যে এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ কথা হলো এই যে আপনি চাইলে একে নতুন এফডি রূপে ওপেন করাতে পারেন এবং পুরনো কোনো এফডিকে যদি আপনি রিনিউ করেন তাহলে আপনি তাকে এই এফডির মধ্যে কনভার্ট করতে পারবেন কিন্তু তারিখটি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এর লাস্ট ডেট হলো একত্রিশে মার্চ দু বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও রিগার্ডিং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে অল অপশানটিকে অন করে রাখুন এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে নোটিফিকেশানের মাধ্যমে পেতে থ্যাংক ইউ